আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোল্লা অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আমরা যারা বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন করি অথবা পূর্ণ আবদ্ধ বা অর্ধ আবদ্ধভাবে দেশি মুরগি পালন করি, আমাদের মুরগি সুস্থ এবং গ্রোথ ভালো রাখার জন্য প্রচুর পরিমাণে ঘাস এবং লতাপাতা শাকসবজি খাওয়াতে হয়। আমরা অনেকেই জানি না মুরগিকে কী ধরনের ঘাস বা লতাপাতা খেতে দিব বা মুরগি কী ধরনের শাকসবজি পছন্দ করে। তার আগে জেনে নেই মুরগিকে ঘাস বা শাকসবজি কেন খাওয়াতে হবে। বাণিজ্যিকভাবে পালন করা বেশিরভাগ প্রান্তিক খামারিকেই দেখা যায় মুরগিকে খাবার হিসেবে ফিডের পাশাপাশি আমাদের দেশীয় খাবার খাওয়াতে। আবার অনেকেই শুধুমাত্র দেশীয় খাবার দিয়ে দেশি মুরগি পালন করে। একটা বিষয় আপনাকে জানতে হবে, আর সেটা হচ্ছে মানুষ ব্যতীত অন্য সব প্রাণী ওদের শরীরের কোনো রকম পুষ্টি ঘাটতি বুঝতে পারে। পরবর্তীতে প্রাণীটি ওই ধরনের পুষ্টিকর খাবার খেয়ে ঘাটতি পূরণের চেষ্টা করে, কিন্তু আবদ্ধ মুরগির ক্ষেত্রে সেটা কিন্তু সম্ভব হয় না। এই জন্যই আমাদের ঘাস, শাকসবজি অথবা ভিটামিনের মাধ্যমেই পুষ্টির যোগান দিতে হয়। যাই হোক, মূল আলোচনায় আসি। আবদ্ধ পালন করা মুরগি সাধারণত সব ধরনের ঘাস, লতাপাতা, শাকসবজি কম বেশি খায়, তবে দুর্গন্ধবিহীন নরম ঘাস, লতাপাতা, শাকসবজি বেশি খায়। প্রাকৃতিক যেসব লতাপাতা দেশি মুরগি বেশি খায়, তার মধ্যে উল্লেখযোগ্য তেলাকুচ পাতা, আগলা লতা, কলমি লতা ছাড়াও আরও অনেক ধরনের লতাপাতা পাওয়া যায়। এছাড়া মাটিতে জন্মানো নাম না জানা ছোট ছোট ঘাস দেশি মুরগি প্রচুর পরিমাণে খায়। মানুষ যেসব শাকসবজিগুলো খায় সেগুলো দেশি মুরগি প্রচুর পরিমাণে পছন্দ করে, যেমন লাল শাক, পুঁই শাক, মূলা শাক, পালং শাক, পাতাকপি, ফুলকপি, কপির পাতা। এছাড়াও মানুষের উচ্ছিষ্ট সব ধরনের শাকসবজি দেশি মুরগি প্রচুর পরিমাণে খায়। এখন জানা যাক মুরগিকে শাকসবজি কখন এবং কিভাবে খাওয়াতে হবে। শাকসবজি কুচি কুচি করে কেটে গমের থাটি, ধানের কুড়া, ভুট্টার গুঁড়া এগুলোর সাথে গরম ভাতের মার দিয়ে মিশিয়ে খাওয়াতে হবে, অথবা সরাসরি আটি বেঁধে ঝুলিয়ে দিলেও মুরগি খেয়ে নিবে। দেশি মুরগিকে ঘাস, লতাপাতা, শাকসবজি কখন খাওয়াতে হবে? সব ধরনের ঘাস, লতাপাতা, শাকসবজি মুরগিকে খাওয়াতে হবে দুপুরে। আরও সহজ করে যদি বলি, সকাল 11টা থেকে দুপুর 3টার মধ্যে। তবে গরমকালে যে কোনো সময় খাওয়ানো যায়, কিন্তু সতর্ক থাকাই ভালো। শীতকালে শাকসবজি তুলনামূলক কম খাওয়াতে হবে এবং গরমে প্রচুর পরিমাণে খাওয়াতে হবে। আশা করি মুরগিকে ঘাস, লতাপাতা, শাকসবজি খাওয়ানোর বিষয়টা আমি আপনাদেরকে পুরোপুরি বোঝাতে পেরেছি। আপনারা হয়তো সবাই জানেন দেশি মুরগির গ্রোথ আসতে অনেক দেরি হয় এবং তুলনামূলক অন্যান্য জাতের চাইতে দেশি মুরগির ডিমের প্রোডাকশন অনেক কম। এই জন্য দেশি মুরগি থেকে সর্বোচ্চ প্রোডাকশন পেতে হলে আপনাকে মুরগির প্রতি যত্নশীল এবং অবশ্যই বিচক্ষণ হতে হবে। আপনি যদি সঠিকভাবে আপনার মুরগিগুলো পালন করতে পারেন, যেমন আপনার ডিমের মুরগির ডিমের প্রোডাকশনও অনেক ভালো থাকবে, তেমনি আপনার মাংসের মুরগিরগুলোর মাংসের স্বাদও ঠিক থাকবে। বর্তমানে অনেক খামারিকেই দেখা যায় দ্রুত বড় করার জন্য বিভিন্ন ধরনের গ্রোথ প্রমোটার এবং সরাসরি ফিডের মাধ্যমে দেশি মুরগি পালন করে থাকেন। সরাসরি ফিডের মাধ্যমে পালন করা দেশি মুরগির স্বাদ অনেকটা সোনালী মুরগির মতোই হয়। আপনি যদি অর্গানিকভাবে প্রাকৃতিক পদ্ধতিতে দেশীয় খাবারের মাধ্যমে দেশি মুরগি পালন করতে না পারেন, তাহলে দেশি মুরগির খামার একসময় খুবই লোকসানজনক ব্যবসায় পরিণত হবে। দর্শক, পরিশেষে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদের জানাই, সেটা হচ্ছে দেশি মুরগির বাণিজ্যিক খামার করে আপনি যদি সফল হতে চান, তাহলে প্রাথমিকভাবে আপনার নিজের ফার্ম পরিচালনার সামর্থ্য থাকতে হবে। আপনি যদি চিন্তা করেন কর্মচারীর মাধ্যমে ফার্ম পরিচালনা করবেন, তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না। কিন্তু আপনি যদি আপনার ফার্মটা ভালো একটা পর্যায়ে নিতে পারেন, তখন তো আপনার অবশ্যই জনবল প্রয়োজন হবে। যাই হোক, দেশি মুরগি লালন পালন সম্পর্কিত কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া 100% পিওর দেশি মুরগির বাচ্চা এবং ব্রুডিং এবং ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা যদি আপনাদের প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বর্তমানে আমাদের কাছে ডিমের উপযোগী ডেকি মুরগি আছে প্রায় 150 পিস। দ্রুত ডিমের জন্য খামার উপযোগী মুরগি যদি আপনাদের কারো প্রয়োজন হয়, আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন। একদিনের বাচ্চা আমাদের কাছ থেকে সব সময় নিতে পারবেন। প্রতি সপ্তাহে আমাদের হাজারের উপরে হ্যাচিং আছে। পরবর্তী ভিডিওতে যে বিষয়টা আলোচনা করা হবে, সেটা হচ্ছে দেশীয় খাবার উপকরণের মাধ্যমে কিভাবে আপনি দেশি মুরগির বাচ্চা দ্রুত বড় করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।